আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব সাজেশন নিয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে কোন অধ্যায়গুলা ইম্পর্টেন্ট কোন অধ্যায়গুলা কিভাবে পড়লে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে এই ব্যাপারে একটি ভালো গাইডলাইন এবং অধ্যায়গুলা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটি মূলত করা হচ্ছে এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের জন্য যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটি তাই তোমরা এই ভিডিওতে যে অধ্যায়গুলো দেখিয়ে দিব ওই অধ্যায়গুলো ভালো মতো করবা আর বাংলাদেশেও বিশ্ব পরিচয় প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ফেল করে আবার অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে ও বিশ্ব পরিচয়ে এ প্লাস মিস করার কারণে তাদের মূল রেজাল্টেও এ প্লাস আসে না তাই তোমরা চেষ্টা করবা হচ্ছে এই বইটিকে যত ভালোভাবে পারা সম্ভব পড়বা যত ভালোভাবে অধ্যায়গুলা পারো পড়বা তাহলে হচ্ছে তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ভালো করতে পারবা ও বিশ্ব পরিচয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবা সো এবার হচ্ছে আমরা মানবন্টনটা বলে দিই অর্থাৎ তোমাদেরকে কয়টা প্রশ্ন করা হবে কয়টা প্রশ্নের উত্তর করতে হবে এবং এমসি কিউতে কত পেলে পাস সি কিউতে কত পেলে পাস এগুলো বুঝিয়ে দিই তোমাদের বাংলাদেশে বিশ্ব পরিচয় মূলত এগারোটি প্রশ্ন করা হবে এগারোটি প্রশ্ন থেকে হচ্ছে ষাটটি প্রশ্নের উত্তর করতে হবে সিকিউতে আর এমসিকিউতে 30টি তিরিশটি এমসি করা হবে এবং তিরিশটি থেকে তিরিশটি এমসিকিউ কিউর আনসার করতে হবে আর পাশের ক্ষেত্রে হচ্ছে তোমাদের এম সি ত্রিশের মধ্যে দশ পাওয়া লাগবে দশের থেকে এক কম পেলেও ফেল আর হচ্ছে সিকিউতে হচ্ছে সত্তরের মধ্যে তেইশ পেতে হবে অর্থাৎ সি তে সত্তরের মধ্যে তেইশ পেতে হবে এবং হচ্ছে এম তে কিউতে ত্রিশ এর মধ্যে দশ পেতে হবে এবার হচ্ছে আমরা সাজেশনের মূল আলোচনায় চলে যাই তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ে মোট ১৬টি অধ্যায় আছে এই ষোলোটি অধ্যায় থেকে এই এগারোটি প্রশ্ন করা হবে আমরা ষোলোটি অধ্যায়ের নাম বলে দিই প্রথমে প্রথম তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে প্রথম যে অধ্যায়টি সেটি হচ্ছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান দ্বিতীয় যে অধ্যায়টি সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশ তৃতীয় যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল চতুর্থ যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে বাংলাদেশের ভূ প্রকৃতি ও জলবায়ু পঞ্চম যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ ষষ্ঠ যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে রাষ্ট্র নাগরিকতা ও আইন সপ্তম যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা অষ্টম যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নবম যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে জাতিসংঘ ও বাংলাদেশ দশম যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে টেকসই উন্নয়ন ও অভিষ্ট একাদশ যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা দ্বাদশ যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে অর্থনৈতিক নির্দেশক সমূহ এবং বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি আছে সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা চতুর্দশ যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ পঞ্চদশ যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে বাংলাদেশের সামাজিক পরিবর্তন এবং ষোড়শ যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার এই ষোলোটি অধ্যায় থেকে এগারোটি সিকিউর করা হবে এবং ওইখান থেকে তোমাদেরকে ষাটটি সিকিউর আনসার করতে হবে সো এবার হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট ওই অধ্যায়গুলো দেখিয়ে দিই তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রথম যে ইম্পর্টেন্ট অধ্যায় সেটি হচ্ছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়বাদের উত্থান খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায় এই অধ্যায়ে মূলত হচ্ছে উনিশশো সাল অর্থাৎ ব্রিটিশ শাসনের পর যখন ভারতবর্ষ স্বাধীন হয় তারপর থেকে উনিশশো সাল পর্যন্ত এই সময়টাতে হচ্ছে যে ইতিহাস ছিল এই সময়ের মধ্যে ভাষা আন্দোলন ছিল আর অন্যান্য যে আন্দোলনগুলো ছিল ওইগুলা নিয়ে হচ্ছে মূলত এই অধ্যায়টি আর এই অধ্যায়ে সিকিউ করার সম্ভাবনাও অনেক বেশি তাই তোমরা এই অধ্যায়টি ভালো মতো পড়ার চেষ্টা করবা এই অধ্যায়ের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে ওইগুলা ভালো মতো করে পড়বা তাহলে হচ্ছে এই অধ্যায় থেকে একটি সিকিউর আনসার করতে পারবা এই অধ্যায়ের মূলত ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনের সময় যে শহীদ হয় এই ইত্যাদি অর্থাৎ ভাষা আন্দোলন সম্পর্কিত যে বিষয়গুলো আছে ওইখান থেকে মূলত সিকিউর করতে পারে ওইখান থেকে সিকিউরটা হওয়ার সম্ভাবনা তাই ভাষা আন্দোলন সম্পর্কিত যা আছে খুঁটিনাটি সবগুলো ভালো মতো পড়ার চেষ্টা করবা তারপরে ইম্পর্টেন্ট অধ্যায়টি হচ্ছে স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশও খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায় এই অধ্যায় মূলত হচ্ছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী যে স্টেপগুলো ছিল অর্থাৎ কিভাবে সরকার গঠন করা হয় পরবর্তীতে এবং দেশের পুনর্গঠন করা হয় ওই ব্যাপারগুলো হচ্ছে এই অধ্যায় এই অধ্যায়টিও ইম্পর্ট্যান্ট এই অধ্যায় থেকে অবশ্যই কী করার সম্ভাবনা আছে তাই এই অধ্যায়টিও তোমরা ভালো মতো পড়বা একদম খুবই ভালো মতো করে পড়ার চেষ্টা করবা তারপরে যে ইম্পর্টেন্ট অধ্যায় সেটি হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল এই অধ্যায়টি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় এই অধ্যায়টি কিছুটা কঠিন তাই অনেকে এই অধ্যায় করতে চায় না কিন্তু তোমাদেরকে বলবো এই অধ্যায়টি ভালো মতো করো তাহলে এই অধ্যায় থেকে তোমরা একটি মাস্ট বি কমন পাবা তার বাইরেও তার বাইরে হয়তোবা বা সিকিউ করতে পারে তাই এই অধ্যায়টি ভালো মতো করে পড়বা তাছাড়া এখান থেকেও চার পাঁচটি সিকিউ করা হয় এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি আমসিকিউ করা হয় তাই এই অধ্যায়টি ভালো মতো করে পড়ার চেষ্টা করবা তারপরের ইম্পর্টেন্ট অধ্যায়টি হচ্ছে বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ এই অধ্যায়টি অনেক বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায় মূলত হচ্ছে বাংলাদেশের নদ নদীগুলো কোথায় সৃষ্টি হয়েছে কিভাবে বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে এবং কিভাবে নদী আমাদেরকে সাহায্য করে নদীর পানি সাহায্য করে এই বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট সো এই অধ্যায়ের নদ নদী বিষয় যেগুলো আছে ওইগুলো ভালো মতো করে পড়বা তারপরে ইম্পর্টেন্ট অধ্যায়টি হচ্ছে রাষ্ট্র নাগরিকতা ও আইন এই অধ্যায়টিও খুবই ইম্পর্টেন্ট এখানে একটি রাষ্ট্রের জন্য যে পাঁচটি শর্তের প্রয়োজন হয় সার্বভৌমত্ব সরকার ইত্যাদি যেই পাঁচটি জিনিসের দরকার হয় ওইটা একটু ভালো মতো করে পড়ার চেষ্টা করবা তাহলে হচ্ছে তোমরা এই অধ্যায় থেকেও আনসার করতে পারবা তারপরে ইম্পর্টেন্ট অধ্যায়টি হচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা এই অধ্যায়টিও খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়টিও ভালো মতো করে পড়বা এখানে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে ওইগুলা ভালো মতো করে পড়ার চেষ্টা করবা তারপরে ইম্পর্টেন্ট অধ্যায়টি হচ্ছে জাতিসংঘ ও বাংলাদেশ এই অধ্যায়টিও খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়টি কিন্তু খুবই ছোট কিন্তু এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আছে বাংলাদেশ এবং জাতিসংঘ সম্পর্কিত সো এই অধ্যায়টিও ভালো মতো করে পড়বা তারপরে ইম্পর্টেন্ট অধ্যায়টি হচ্ছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এটিও ভালো মতো করে পড়বা এই অধ্যায় থেকেও কিন্তু সিকিউর হয় তাই এই অধ্যায় ভালো মতো করে পড়ার চেষ্টা করব তারপরে ইম্পর্টেন্ট অধ্যায়টি হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায় এই অধ্যায়ে একদম খুঁটিনাটি যা আছে পড়বে এই অধ্যায় থেকে এনসিকিউ কিন্তু অনেক হয় তাই এই অধ্যায়টিও ভালো মতো করে পড়বা তারপরে যে ইম্পর্টেন্ট অধ্যায় সেটি হচ্ছে চতুর্দশ অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ এখানে পরিবার কাঠামোর যে বিষয়গুলো আছে ওইগুলো ভালো মতো করে পড়বা এবং সামাজিকীকরণ কিসের উপর ডিপেন্ড করে এইগুলো ভালো মতো করে পড়ার চেষ্টা করব। তারপরে শেষ যে ইম্পর্টেন্ট অধ্যায়টি সেটি হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার এ অধ্যায়টিও খুবই ইম্পর্টেন্ট এ অধ্যায়ের যে সামাজিক সমস্যাগুলো আছে ওইগুলো ভালো মতো করে পড়বে এবং এর প্রতিকারগুলো পয়েন্ট বাই পয়েন্ট পড়বা তাহলে এখান থেকেও আনসার করতে পারবা সো এই অধ্যায়গুলো যদি তোমরা ভালো মতো করে পড়ো এই কয়েকটি অধ্যায় ভালো মতো করে পড়লে তোমরা হান্ড্রেড পারসেন্ট সাতটি সিকিউ কমন পাবা আর কিছু কিছু বোর্ডে দেখবা আটটি কিংবা নয়টি সিকিউ কমন পেতে পারো তাই এখানে যে অধ্যায়গুলো দেখিয়ে দিয়েছি ওই অধ্যায়গুলো ভালো মতো করে পড়বা সিকিউর জন্য এই অধ্যায়গুলোই এনাফ এই অধ্যায়গুলো ভালো মতো করে পড়লেই হবে এবার যদি আমরা আবার সাজেশানটাকে সামারাইজ করি তাহলে সেটা হবে হচ্ছে তোমরা প্রথম যে অধ্যায়টি আছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান এই অধ্যায়টি পড়বা তারপর হচ্ছে দ্বিতীয় যে অধ্যায়টি স্বাধীন বাংলাদেশ এই অধ্যায়টিও ভালো করে পড়বা তারপর তৃতীয় যে অধ্যায়টি সেটি হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল এই অধ্যায়টিও ভালো করে পড়বা তারপর পড়বা হচ্ছে বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ এই অধ্যায়টিও পড়বা তারপর পড়বা হচ্ছে রাষ্ট্র নাগরিকতা ও আইন এই অধ্যায়টিও ভালো মতো করে পড়বা তারপর পড়বা হচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা এই অধ্যায়টিও পড়বা তারপর পড়বা হচ্ছে জাতিসংঘ ও বাংলাদেশ তারপর পড়বা হচ্ছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা তারপর বলবো হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা তারপর পড়বা হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ আর শেষে যে অধ্যায়টি পড়বে সেটি হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার এই অধ্যায়গুলো ভালো মতো করে পড়বা আর যদি তোমরা কেউ আগে অন্য কোনো অধ্যায় ভালো মতো পড়ে থাকো তাহলে ওই অধ্যায়গুলো পড়বা তার বাইরে এইগুলা ভালো মতো করে পড়ার চেষ্টা করবা এবার হচ্ছে আমরা এমসিকিউ নিয়ে কয়েকটা কথা বলি এমসিকিউতে কি করবা এমসি কিউতে মূলত তোমরা সবগুলো অধ্যায় পড়তে হবে যারা প্রশ্ন করবে তারা চেষ্টা করবে হচ্ছে সবগুলো অধ্যায় থেকে এমসি দেওয়ার জন্য যেহেতু ত্রিশটা এমসি কিউ থাকবে তাই তারা চেষ্টা করবে ষোলোটা অধ্যায় থেকে দেওয়ার জন্য তাই তোমরা এমসি কিউগুলোকে ভালো মতো সবগুলো অধ্যায়ের এমসি কিউ পড়বা তো এই ছিল হচ্ছে আজকের মতো আলোচনা আগামী ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয়ের সাজেশান নিয়ে আসসালামু আলাইকুম